দৈনিক সংক্রমণ 10,000 এ নামলো, মৃত্যুর সংখ্যাও হ্রাস পেল। গত 24 ঘন্টায় দেশে নতুন করে আরো 10,064 জন করোনা আক্রান্ত হয়েছেন। পাশাপাশি গত 24 ঘন্টায় দেশে করোনাজনিত কারণে আরো 137 জনের মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে। দেশে যখন করোনা ভ্যাকসিনের টিকাকরণ শুরু হয়েছে, এই পরিস্থিতিতে দৈনিক করোনা সংক্রমণ এ যাত্রায় আরও আশার আলো দেখালো। গত 24 ঘন্টায় দেশে 10,064 জন করোনা আক্রান্ত হয়েছেন। 6 মাস পর দৈনিক সংক্রমণ কার্যত 10,000-এ নামল। এতে দেশে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 1,05,81,837। পাশাপাশি গত 24 ঘন্টায় দেশে করোনাজনিত কারণে আরও 137 জনের মৃত্যু হয়েছে। এতে দেশে করোনাজনিত কারণে মৃত্যুর সংখ্যাটা বেড়ে সর্বমোট 1,52,556-তে পৌঁছালো। গত 24 ঘন্টায় দেশে মোট 17,411 জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর নিরিখে দেশে বর্তমানে মোট করোনাজয়ের সংখ্যাটা বেড়ে 1,02,28,753। দেশে বর্তমানে সক্রিয় তথা চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা 2,528। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।